नेपाल भारत सीमा क्षेत्रबाट संदिग्ध केलो अर्थात् कामतापुर लिबरेशन अर्गनाइजेसनका एकजना लडाकुलाई पक्राउ गरिएको छ। उत्तर बङ्गाल शाखाको विशेष टोलीले सोमबार खरिबारी क्षेत्रको देवीगञ्जबाट धनकुमार बर्मन नाम गरेका लडाकुलाई पक्राउ गरेको हो। संदिग्ध धनकुमार बर्मन केलोको प्रमुख जीवन सिंहको नजिक रहेको बताइएको छ। पक्राउ परेका धनकुमार बर्मन कुचबिहारको बक्सिरहाटका बासिन्दा हुन्। केही महिना अघि पुलिसले नक्सलबारीबाट एकजना केलो लिङ्कम्यानलाई पक्राउ गरेको बताइएको छ। उनलाई सोधपुछ गरेपछि धनकुमार बर्मन गए राति पक्राउ परेका हुन्, जसलाई सोमबार पुलिसले सिलगढी अदालतमा पेश गरेको छ। बर्मनलाई पुलिसले सोधपुछका लागि 14 दिन हिरासतमा राखेको जनाइएको छ। আমি সুদীপ ভট্টাচার্যী, ডেপুটি পুলিশ সুপার এসটিএফ ওয়েস্ট বেঙ্গল, ক্যাম্প এট আমার শিলিগুড়ি। হ্যাঁ, আজকে হয়েছে ধনকুমার বর্মন এলিয়াস স্বপন বর্মন, এর বাড়ি কুচবিহারের বক্সিহার থানার আন্ডারে বাসরাজাতে। তো এই লাস্ট ফেব্রুয়ারিতে গেছিলো নাগাল্যান্ডে, গিয়ে এলো এনএসএন ক্যাম্পে ছিল। তো যাই হোক, ওখানে ট্রেনিং ফ্রেনিং করে এসে আসার পরে ও জীবন সিংয়ের নির্দেশে নেপালে যাচ্ছিলো গা ঢাকা দেওয়ার জন্য এবং এই এলাকায় কিছু কাজ নতুন রিক্রুটমেন্ট এবং অন্যান্য কিছু সংগঠনের কাজের জন্য ওকে পাঠাচ্ছিল। সেটা আমাদের কাছে গোপন সূত্রে আমরা খবর পেয়ে কালকে সন্ধ্যাবেলা আমরা দেবীগঞ্জে যে ভদ্রপুর বর্ডার আছে ওখানে ওকে ইন্টারসেপ্ট করি। এর কাছে কিছু ডকুমেন্টসও পাওয়া যায় যেগুলো সিজে হয়েছে। তারপরে আজকে তো কোর্টে ফরওয়ার্ড করছি 14 দিনের রিমান্ডে প্রেয়ার দিয়ে, এখন কোর্ট কতদিন অ্যালাউ করে দেখা যাক। একদম একই গ্রুপের, এরা একই গ্রুপের, সব একই গ্রুপের। এরা তো এদেরকে দিয়ে জীবন সিং বলেছে যে আর্মস রিভলিউশনের মাধ্যমে আমরা সেপারেট কামতাপুর স্টেট গড়ব, এটাই হচ্ছে এদের স্বপ্ন দেখিয়েছে। টাকা কালেকশন করব, আর্মস কালেকশন করব, করে আমরা এইভাবে করব, এটাই এদের স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নেই জীবন সিংয়ের কথাতে এরা এবং জীবন সিংয়ের নির্দেশেই নেপালে যাচ্ছে। সরাসরি মোবাইলে একদম কথা আছে আমাদের কাছে, সবই আছে।